হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা এই টপিকটি নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেখানে এই টপিকটি থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো প্রথম প্রশ্ন হল মৌমাছি চাষ সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় মৌমাছি চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো মৌমাছি চাষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এপিকালচার অপশান এ হলো রাইট অ্যান্সার এপিকালচার নেক্সট প্রশ্ন মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পিসি কালচার अपशान डी हल आइट एन्सार पिसी कलचार नेक्स्ट देखो रेशम चाष संक्रांत तो विद्या के बला है तो रेशम चाष संक्रांत तो विद्या के बला सरिकलचार ऑप्शन सी हल आइट एनसार रेशम चाष संक्रांत तो विद्या के बला सरिकलचार नेक्स्ट प्रश्न पाखी पालन संक्रांत तो विद्या के की बला है তো পাখি পালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এভিকালচার অপশান বি হলো রাইট অ্যান্সার পাখি পালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এভিকালচার নেক্সট প্রশ্ন পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি অপশান বি হলো রাইট অ্যান্সার পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি নেক্সট দেখো ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি অপশান এ হলো সঠিক উত্তর ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি নেক্সট প্রশ্ন পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অরিন্থোলজি অপশান সি হলো রাইট অ্যান্সার পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অরিন্থোলজি নেক্সট দেখো ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তো ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মাইকোলজি অপশান ডি হলো রাইট অ্যান্সার ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মাইকোলজি নেক্সট প্রশ্ন দন্ত সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তো দন্ত সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ওডোন্টোলজি অপশান সি হলো রাইট অ্যান্সার দন্ত সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ওডোন্টোলজি নেক্সট প্রশ্ন মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তো মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেডোলজি অপশান সি হলো রাইট অ্যান্সার মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেডোলজি নেক্সট দেখো রক্ত সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো রক্ত সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হেমাটোলজি অপশান ডি হলো রাইট অ্যান্সার রক্ত সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হেমাটোলজি নেক্সট প্রশ্ন ভাইরাস সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো ভাইরাস সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ভাইরোলজি অপশান ডি হলো রাইট অ্যান্সার ভাইরাস সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ভাইরোলজি নেক্সট প্রশ্ন ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি অপশান বি হলো রাইট অ্যান্সার ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি নেক্সট প্রশ্ন ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো দেখো ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মাইকোলজি অপশান বি হলো রাইট অ্যান্সার ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মাইকোলজি নেক্সট দেখো উদ্ভিদ সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তো উদ্ভিদ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় বোটানি অপশান এ হলো রাইট অ্যান্সার বোটানি নেক্সট প্রশ্ন অণুজীব সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তো অণুজীব সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মাইক্রোবায়োলজি অপশান সি হল সঠিক উত্তর অনুজীব সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মাইক্রোবায়োলজি নেক্সট দেখো অস্থি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো অস্থি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অস্টিওলজি অপশান বি হলো রাইট অ্যান্সার অস্থি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অস্টিওলজি নেক্সট প্রশ্ন ব্যাকটেরিয়া সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো ব্যাকটেরিয়া সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ব্যাকটেরিওলজি অপশান ডি হলো রাইট অ্যান্সার ব্যাকটেরিওলজি নেক্সট দেখো কোষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো কোষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সাইটোলজি অপশান এ হলো রাইট অ্যান্সার কোষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সাইটোলজি নেক্সট প্রশ্ন पेशी संक्रांत तो विद्या के बला है तो पेशी संक्रान विद्या तो के बला मायोलॉजी ऑप्शन सी हलो आंसर मायोलॉजी नेक्स्ट देखो उच्चारण वब्दसंक्रांत तो विद्या के बला है तो उच्चारण वब्दसंक्रांत तो विद्या के बला फोनेटिक्स ऑप्शन बी राइट आंसर फोनेटिक्स নেক্সট প্রশ্ন আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মেটে ওরোলজি অপশান এ হলো রাইট অ্যান্সার আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মেটে ওরোলজি নেক্সট প্রশ্ন বংশগতি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো বংশগতি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় জেনেটিক্স অপশান সি হল রাইট অ্যান্সার জেনেটিক্স নেক্সট দেখো বাস্তু ও পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তো বাস্তু ও পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ইকোলজি অপশান বি হল রাইট অ্যান্সার ইকোলজি নেক্সট প্রশ্ন প্রাণী সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তো প্রাণী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় জুওলজি অপশান ডি হলো রাইট অ্যান্সার জুওলজি নেক্সট দেখো জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অ্যাস্ট্রোনমি অপশান সি হলো রাইট অ্যান্সার জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অ্যাস্ট্রোনমি নেক্সট প্রশ্ন প্রত্নতত্ত্ব সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো প্রত্নতত্ত্ব সংক্রান্ত বিদ্যাকে বলা হয় আর্কিওলজি অপশান এ হলো রাইট অ্যান্সার আর্কিওলজি নেক্সট প্রশ্ন ভূতত্ত্ব সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় ভূতত্ত্ব সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তো দেখো ভূতত্ত্ব সংক্রান্ত বিদ্যাকে বলা হয় জিওলজি অপশান বি হলো রাইট অ্যান্সার জিওলজি নেক্সট প্রশ্ন সায়ু সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো সায়ু সংক্রান্ত বিদ্যাকে বলা হয় নিউরোলজি অপশান ডি হলো রাইট অ্যান্সার নিউরোলজি নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন উদ্যান পালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো উদ্যান পালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হর্টিকালচার অপশান সি হল রাইট অ্যান্সার হর্টিকালচার তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকোনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে